ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অব ব্ল্যাক ম্যাজিক, ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি, অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য, আপনাদের সবাইকে সবসময়ের ভয়ের ঘটনাতে আবারও জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ শনিবার, এবং শনিবার মানেই কিন্তু একটা ভয়ের ঘটনা। তাই আজকের 52তম পর্বে আপনাদের সবাইকে একসাথে আমাদের এই উপস্থাপনাটা শোনার জন্য অনুরোধ করছি। আপনারা আছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু প্রত্যাশা। আমন্ত্রণ তাদেরকেও করছি যারা পরোক্ষভাবে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন এবং প্রত্যক্ষভাবে অবশ্যই যুক্ত রয়েছেন। আজকে বেশ কিছু ভয়ের ঘটনা রয়েছে, এবং শুধু তাই নয়, আজকের ঘটনাগুলো কিন্তু হাড় হিম করা ঘটনা রয়েছে। কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি বেশ চরম ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং শুধু তাই নয়, আজকে কিন্তু বাংলাদেশের কোনো একটি জেলা থেকে আসা ঘটনাও কিন্তু আপনারা শুনতে পাবেন। তাই অবশ্যই আপনাদেরকে বলবো যে আজকে কিন্তু প্রস্তুত থাকুন এই হাড় হিম করা সবকটা ঘটনা শোনার জন্য। এছাড়াও একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই, যে আপনাদেরকে গত সপ্তাহতেই আমি বলে দিয়েছিলাম যে আমাদের একটি বন্ধু ফেসবুক গ্রুপ আছে, গল্প স্বল্প অ্যান্ড মোর। তো সেই গ্রুপের সাথে কিন্তু আমাদের কোলাবোরেশন শো চলছে, এবং সেটার কিন্তু আজকে দ্বিতীয় ভাগ রয়েছে। এইভাবে আরও দুটো ভাগ কিন্তু আমরা এগোবো। তাই বেশি কথা বলবো না, এখন আস্তে আস্তে ঘটনায় ঢোকা যাক। প্রথম যে ঘটনাটি আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে চলেছি, এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু পৃথ্বীরাজ। এবং পৃথ্বীরাজ বেহালা রবীন্দ্রনগর থেকে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমেলের মাধ্যমে। ঘটনাটি একটু অন্যরকম ধরনের আছে, এবং যতটা ভয় রয়েছে ভয়ের সাথে একটা কিন্তু কষ্টও কিন্তু এই ঘটনাটার মধ্যে রয়েছে। এবং ঘটনাটা ঘটেছে পৃথ্বীরাজের এক কাছের বন্ধুর সাথে। তাই কি এমন ঘটনা এবং কি রয়েছে এই ঘটনাটির মধ্যে, চলুন তাহলে শুনে নেওয়া যাক, এবং দেখা যাক কষ্টের সাথে কতটা ভয় জড়িয়ে রয়েছে ঘটনাটির মধ্যে। আমি পৃথ্বীরাজ, বেহালা রবীন্দ্রনগর থেকে বলছি। আমার আগের ঘটনাটা আশা করি সবার ভালো লেগেছে এবং ভয়ের লেগেছে। এইবার যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আরও ভয়ের। কথা না বাড়িয়ে সোজা ঘটনায় আসা যাক। ঘটনাটা ঘটেছে আমার শুভজিৎ নামের এক বন্ধুর সাথে। ওর বাড়ি বেয়ালা ঠাকুরপুকুর, আর ওর সাথে ঘটনাটা ঘটেছিল 2016 সালের পুজোর সময় ওর পিসির বাড়িতে পানাগড়ে। তখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি। বলে রাখা ভালো, শুভজিৎ আমার খুব ভালো বন্ধু, এবং তার সাথে আমার ক্লাসমেটও। ও যেমনভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই আপনাদের সবার কাছে লিখে পাঠাচ্ছি। ছোট থেকেই আমি পিসি এবং পিসেমশাইয়ের খুব আদরের, তাই ছুটি পেলেই মাঝে মাঝেই একা একাই পিসির বাড়িতে ঘুরতে চলে যেতাম। আমাদের কলেজে পুজোর ছুটি পড়ে গেছে ষষ্ঠীর দিন, আর আমি একা একাই বাইক নিয়ে রওনা দিই পিসির বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরপুকুর টু পানাগড় বাইক নিয়ে যেতে ভালোই সময় লাগে, তাই ভোর ভোর বেরিয়ে পড়ি। দুপুর একটা নাগাদ গিয়ে পৌঁছই পিসির বাড়ি।
সেদিন যথারীতি গিয়ে ক্লান্ত হয়ে যাই, কারণ অনেকটাই পথ আর একটানা বাইক চালিয়ে এসেছি। তাই পিসি বললেন, আজ আর ঠাকুর দেখতে বেরোতে হবে না, বরং আজ দিনটা তুই রেস্ট নে, কাল থেকে বেরোস। তো যথারীতি আমি ফ্রেশ হয়ে স্নান সেরে লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়ি। এবার সন্ধেবেলায় ঘুম ভাঙে এবং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি পিসিকে বলি, আজ তো ঠাকুর দেখতে বেরোবো না, তো তাই আজ ছাদ দিয়ে ঘুরে আসি। পিসি শোনার সাথে সাথেই অদ্ভুতভাবে বলল, ঠিক আছে যা, বেশিক্ষণ থাকবি না, কিন্তু রাত 8টার আগে নেমে আসিস, আর ছাদের পূর্ব দিকে একদমই কিন্তু যাবি না। শুনে আমি একটু অবাকই হয়ে গেলাম, আগে তো কখনো বারণ করেনি, হঠাৎ এরকমভাবে কেন বারণ করল। তারপর মনে মনে ভাবলাম, হয়তো কোনো কারণ আছে, তাই হয়তো বারণ করেছে। তো ভালো কথা, ছাদে উঠলাম, উঠে গার্লফ্রেন্ডকে ফোন করে কথা বলতে শুরু করলাম। বলে রাখা ভালো, শুভজিতের গার্লফ্রেন্ডের নাম সোনালী এবং সেও আমার ক্লাসমেট ছিল। তো এবার যথারীতি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, কথা বলতে বলতে হুশ নেই, কখন সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে এবং ছাদে অন্ধকার নেমে এসেছে। পিসির বাড়ির পাশে একটা ফ্ল্যাট আছে এবং সেই ফ্ল্যাটের একটা রুম ছাদের পূর্ব দিকের কোণের সামনেই। রুমের সাথে একটা ব্যালকনি রয়েছে এবং ফ্ল্যাটের ওই পোর্শনটা বাইরে থেকে বোঝা যাচ্ছে যে কেউ নেই, কারণ এত অন্ধকার হয়ে গেছে তাও কেউ আলো জ্বালায়নি। আলো জ্বালালে জানলা বন্ধ থাকলেও জানলার কাছ থেকে সেটা বোঝা যাবে যে কেউ আছে। তো ফ্ল্যাটে কোনো আলো নেই এবং সেই দেখে বুঝলাম ফ্ল্যাটে কেউই নেই, আর ব্যালকনিতে একটু বেশি অন্ধকার, আর খুব যেন একটা মায়াবী লাগছে অন্ধকারে। ঘটনাটার সূত্রপাত এখান থেকেই। এইবার আমি হঠাৎ নিজের ফোনের টাইমটা দেখলাম, দেখলাম যে রাত 8:05 বেজে গেছে। আমি তখন নামার জন্য প্রস্তুত হই, কারণ পিসি বলেছিল 8টার মধ্যে নেমে আসতে। এইবার আমি ছাদের থেকে নামার জন্য সিঁড়িতে পা রাখতে যাব, ঠিক তখনই হঠাৎ করে একজন মেয়েলি গলায় মিহিভাবে ডেকে উঠল, শুভ, ওই শুভ। আমি তখন চমকে দাঁড়িয়ে পড়লাম, আমাকে এই অন্ধকারে ছাদের মধ্যে পেছন দিয়ে কে ডাকছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ভাবলাম, ধুর, কী সব উল্টোপাল্টা ভাবছি, এখানে আবার কে ডাকবে। এই ভেবে আবার নামার জন্য যখনই সিঁড়িতে পা দিতে যাব, আবার সেই মেয়েলি গলায় মিহিভাবে, শুভ, ওই শুভ। আমি শুনে যথারীতি অবাক হয়ে গেলাম, আবার শুভ, ওই শুভ বলে সেই ডাক ভেসে এলো আমার কানে। মন দিয়ে শুনলাম, গলাটা খুব চেনা চেনা, তারপর আবার সেই ডাক, শুভ, এই শুভ। এবার ভালো করে মন দিয়ে শুনলাম এবং শুনে অবাক হয়ে গেলাম এবং ভয় পেয়ে গেলাম। আরে, এটা তো সোনালীর গলা। তারপর কিছুক্ষণ পর ভাবি, ধুস, আমি এসব কি ভাবছি, এখানে সোনালী কিভাবে আসবে। কিন্তু আবার সেই ডাক, এইবার ডাকটার মধ্যে একটা রাগ রাগ ভাবও ছিল, শুভ, এই শুভ, শুনতে পাচ্ছ না। এবার আমি রীতিমতো ভয় পেয়ে যাই আর ছাদের দিকে আবার ঘুরে যাই আর সব দিকে খোঁজার চেষ্টা করি কে কোথায় দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য। কিন্তু হঠাৎ আমার চোখটা চলে যায় ছাদের সেই পূর্ব দিকের কোণের পাশের ব্যালকনির দিকে। ব্যালকনির দিকে তাকিয়ে যা দেখি সেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমি। দেখি সোনালী একটা সাদা ম্যাক্সি পরে চুল পুরো খোলা, মানে চুল ছাড়া দাঁড়িয়ে আছে, আর চোখ দুটো পুরো লাল আর ঘাড়টা ডান দিকে হেলানো, আমার দিকে এক রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবং আমি দেখে ভাবছি, এ কি, এক্ষুনি তো ওর সাথে ফোনে কথা বলছিলাম, ও এখানে কি করে এলো, আর তাছাড়া ও তো কলকাতায়, এখানে কি করেই বা এলো। এরকম ভাবতে ভাবতে হঠাৎ দেখি সোনালী ব্যালকনির রেলিংয়ের উপরে উঠে দাঁড়িয়ে গেল এবং এক লাফ মেরে নিচে পড়ে গেল। এই দৃশ্য দেখে আমি সোনালী বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে দেখি আমি পিসির ঘরের খাটে শুয়ে আছি এবং পিসি আর আমার পিস্তুতো বোন আর আমার পিসে মশাই আমার মাথার সামনে বসে। আমি উঠে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে। তখন পিসি বলল, তো চিৎকার শুনে আমি আর পিসে মশাই ছাদে ছুটে যাই, গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস,
তারপর তোকে তোর পিসে মশাই কোলে করে নিয়ে এসে শুয়ে দেয় বিছানায়। আমি উঠে পিসিকে জিজ্ঞাসা করি, তখন ছাদের পূর্ব দিকে যেতে বারণ করেছিলে কেন, ওদিকে কি আছে? তখন পিসি বলল, ওই দিকে আমার একটা শখের গাছ লাগিয়েছি, যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে তাই বারণ করেছিলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, পাশের ফ্ল্যাট মানে ওই ছাদের পূর্ব দিকের কোনার ফ্ল্যাটে কারা থাকতো? তখন পিসি বলল যে ওই ফ্ল্যাটটা তো বিক্রি হয়নি, তাহলে লোক কি করে আসবে? দু বছর ধরে ওটা সেল করা হয়নি, এমনিই পড়ে আছে। আমি তখন ভাবলাম, ও হয়তো আমার মনেরই ভুল হয়েছে হয়তো। আমি আবার উঠে একটু জল খাই, আর পিসি এদিকে ডিনার বানাতে চলে গেল, আর পিসে মশাই চলে গেল টিভিতে নিউজ দেখতে। আর আমার পিস্তুতো বোন নিশার হঠাৎ কল আসে, সে চলে গেল কল রিসিভ করতে। তখন আমি সোনালীকে একটা ফোন করি, কিন্তু ওর ফোনে ফোন ঢুকছিল না। অনেকবার ট্রাই করার পর যখন লাইন পেলাম না, তখন চিন্তায় পড়ে যাই। এই ভেবে বারবার কল করতে করতে বারবার সোনালীকে না পাওয়ার দরুন তখন সোনালীর ছোট বোন রূপালীকে আমি কল করি। রূপালী ফোন ধরার পর যা শুনতে পাই তা শোনার জন্য একদম আমি তখন প্রস্তুত ছিলাম না। রূপালী তখন কাঁদো কাঁদো গলায় বলে, শুভদা, দিদি আর নেই, আজ দুপুরবেলায় কোচিংয়ের বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিল, তখন রাস্তা ক্রস করার সময় রোড অ্যাক্সিডেন্টে দিদি স্পট ডেড হয়ে যায়। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই, তাহলে আমার সাথে ফোনে এতক্ষণ ধরে কে কথা বলেছিল, আর কেই বা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, সোনালীর আত্মা? আমি এই ভাবতে ভাবতে দুঃখে ভেঙে পড়ি এবং কেঁদে ফেলি। এইটা ভেবে আমি শেষ দেখাটা ওকে দেখতে পেলাম না, তাই ওর আত্মা আমাকে দেখা দেয় এবং আমার সাথে ফোনে এতক্ষণ কথা বলে। তারপর থেকে আমি আর কখনো সোনালীকে দেখিনি। তো এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। গুছিয়ে লিখতে পারিনি, তাই বলবো যে তুমি অবশ্যই কিন্তু গুছিয়ে বলো। ধন্যবাদ। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো এই ঘটনাটি? আপনারাই ভাবুন যে এরকম ঘটনা কিন্তু আমরা চট করে শুনে উঠতে পারি না, এবং আমরা পার্সোনালি, আমি নির্মাল্য পার্সোনালি চাইও না যে এরকম ঘটনা কারোর জীবনে যেন ঘটুক। আমি পৃথ্বীরাজের সেই বন্ধুকে জানাবো যে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য পৃথ্বীরাজের মাধ্যমে, এবং আগামী দিনেও তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা করি। আপনারা যারা আমাদের এই পর্ব শুনছেন তাদের কাছে অনুরোধ যে এরকম কোনো ঘটনা, এই রকম নয় মানে ভৌতিক কোনো ঘটনা, ভয়ের ঘটনা যদি আপনাদের নিজেদের সাথে বা আপনার চেনা পরিচিত কোনো মানুষের সাথে যদি ঘটে থাকে, তাহলে অবশ্যই লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই দেখতে পাবেন, এবং যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি, শুনে নিতে চান আমাদের ইমেল অ্যাড্রেসটা, তো তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয়ের ঘটনা 333@gmail.com। অবশ্যই সাথে এটা মেনশন করে দেবেন যে আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখে পাঠাচ্ছেন, এটা আমরা উল্লেখ করব কি না। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনাতে এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন গল্প স্বল্প অ্যান্ড মোর ফেসবুক গ্রুপের থেকে অতোষী, এবং উনি দুর্গাপুর থেকে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। ওনার এই ঘটনাটি ওনার সাথে ঘটেনি, কিন্তু ওনার মায়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল, এবং আজ থেকে বহু বছর আগে ওনার মার সাথে কিন্তু এই ঘটনাটি মানে সামনাসামনি হয়েছিল। বেশ অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং মানে ভয়ের সাথেও মানে ভয়টাকেও আমরা যে কিভাবে পেতে পারি অন্যরকম মাত্রায়, সেইটা কিন্তু আপনারা এই ঘটনার মাধ্যমে শুনতে পাবেন। তাই বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, তাই অতসীর ভয়েসেই শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক এই ঘটনাটির মধ্যেও কতটা ভয় জড়িয়ে রয়েছে। নমস্কার, আমি অতসী চক্রবর্তী, দুর্গাপুরের বাসিন্দা। আজ আমি আপনাদের যে গল্পটি বলে শোনাবো সেটি আমার
এক্সপিরিয়েন্স নয়, এটি আমার মায়ের একটি এক্সপিরিয়েন্স, সত্যি ঘটনা। আমার মায়ের এখন বয়স হচ্ছে 60, আমার মা তখন 10 বছরের, মানে আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। আমাদের বাড়ি এবং আমার মামার বাড়ি কাছাকাছি হাওড়ার ডোমজুর। আমার মা তখন অনেকই ছোট, যেমন আমি বললাম। তো তখনকার দিনে সরস্বতী পূজোয় একটা ফুল তোলার ব্যাপার ছিল, যেগুলো এখন আজকালকার বাচ্চারা পায় না। সেই সময় সরস্বতী পুজোতে আমার মা এবং তার বন্ধু বান্ধবরা মিলে ঠিক করলো যে অনেক ভোরে গিয়ে ফুল তুলবে এবং পাড়াতে যে পুজোটি হয় সেখানে ফুলগুলো নিয়ে গিয়ে দেবে। যা ভাবা তাই কাজ, খুব এক্সাইটেড, যেরকম বাচ্চারা, ছোট বাচ্চারা কোনো কিছু করার জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে থাকে। তো সরস্বতী পুজোর দিন ভোরবেলায় আমার মায়ের ঘুম ভেঙে গেল এবং ঘরেতে ঘড়ি টড়ি কিছু না দেখেই, বাড়ির কাউকে না ডেকেই খিল খুলে বেরিয়ে গেলেন, সঙ্গে ফুলের সাজি। তাদের ঠিক করা ছিল যে পাশে একটি উকিল বাড়ি আছে, তাদের প্রায় সব পুরুষই উকিল। তো সেই উকিল বাড়ির বাগান ছিল এবং সেই বাগানে যথেষ্ট সুন্দর সুন্দর ফুল। তো তারা ঠিক করেছিল সেই বাগান থেকেই গিয়ে ফুল তুলবে। আমার মা যথারীতি সেই বাগানে পৌঁছে যায়, গিয়ে দেখে কেউই তখন আসেনি। তো মায়ের মাথায় একটি দুষ্টু বুদ্ধি জাগে, ছোট বাচ্চা তো, মা ভাবে যে অন্যান্য বন্ধুবান্ধব আসার আগেই আমি বেশিরভাগ ফুল তুলে নেব এবং ওরা এসে সেরকম কিছুই পাবে না, আর ঠাকুরের কাছে যখন নিবেদন করব তখন আমার ফুলের সাজি ভর্তি থাকবে আর ওদের তাই কিছুই তেমন থাকবে না। এই ভেবে আমার মা আর ওদের জন্য অপেক্ষা না করে বাগানের ভিতর যেতে থাকে। বাগানের সামনে একটি পুকুর ছিল, সেই পুকুরের পাড় দিয়ে গিয়ে বাগানটায় প্রবেশ করতে হতো। তো সেই পুকুর পাড়েতে আমার মায়ের সাথে সেই যে উকিল বাড়ির বড় বউ তার দেখা, সম্পর্কে আমার মায়ের ঠাকুমা হয়। তিনি বলেন, কি রে এত ভোরে কি করছিস এখানে? আমার মা বলে, আমি ফুল তুলতে এসছি ঠাম্মি, আজকে সরস্বতী পুজো না, তোমাদের বাগানের কিছু ফুল নেব। সে ঠাকুমা বলে, তুই জানিস এখন কটা বাজে? এখন ভোর 4টে, কেন উঠে এসেছিস এত ভোরে? যা বাড়ি চলে যা, এখন বাগানে যাস না, যা বাড়ি যা। আমার মা একটু দুষ্টু প্রকৃতির ছিল, কিছুতেই শুনতে রাজি নয়। আমার মা বলে, না ঠাম্মি, আমি এসেছি যখন আমি গিয়ে ফুল তুলব, না হলে বাকিরা সবাই তুলে নিয়ে চলে যাবে। তখন সেই ঠাকুমা বলে, তোকে বারণ করছি তো, তুই শুনছিস না কথা, যা তবে মরগা। আমার মা কিছু না বলে বাগানের দিকে চলে যায় এবং সেই ঠাকুমা অপোজিট দিকে, মানে বাইরের দিকে বেরিয়ে চলে যান। এরপর আমার মা ভিতরে বাগানে গেছে, তখনও কিন্তু পরিষ্কার আলো ফোটেনি, যেহেতু ভোর 4টে, মা ঘড়ি না দেখে উঠে পড়েছে। বাগানে গিয়ে প্রথমে একটি টগর গাছ থেকে কিছু ফুল তোলে এবং ভিতরে চাপা গাছেতে, একটি বেশ বড় সড়ো চাপা গাছ আছে, সেই চাপা গাছে ফুল তোলার জন্য সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে যখন ফুল তুলতে যাচ্ছে তখন আমার মায়ের গায়ে কিছু একটা ঠেকে, কাঁধের কাছে কিছু একটা ঠেকে। আমার মা উপরের দিকে তাকিয়ে যা দেখে তাতে আমার মা স্থির থাকতে পারে না। একে তো একটি 10 বছরের বাচ্চা মেয়ে, তার ওপর ওই ভোর অন্ধকার আলো ছায়ার মধ্যে আমার মা দেখতে পায় দুটি পা। সেই চাপা গাছের ডাল থেকে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছে। আমার মা শিউরে ওঠে এবং আর দাঁড়িয়ে থাকতে না পেরে ছুটতে বাড়ি চলে আসে। বাড়িতে এসে যখন ঢোকে প্রায় চেঁচাতে, তখন আমার দিদিমা এবং দাদু দুজনেই জেগে যান এবং আমার মাসিরাও। সবাই জিজ্ঞাসা করে, কি রে তুই এত বড়ে কেউ কোথায় গেছিলিস? আমার মা তখন বলে, আমি ফুল তুলতে গেছিলাম কিন্তু ওখানে বাগানে ঢুকে দেখি কেউ একজন চাপা গাছে গলায় দড়ি দিয়েছে,
আমার দাদু বলে, সে কি রে, কোন বাগানে গেছিলিস তুই? আমার মা বলে, উকিল ঠাম্মিদের বাগানে, আমায় ঠাম্মি যেতে বারণও করেছিল, আমি শুনিনি। দাদু যথারীতি আমার মাকে শান্ত করতে থাকে এবং কিছুক্ষণ পরেই কিন্তু আমার মায়ের জ্বর এসে যায়। এরপরে যখন একটু বেলা হয় তখন হই হই পড়ে যায়। সবাই বলতে থাকে যে উকিলদের বাগানে উকিলের মা গলায় দড়ি দিয়েছে। এবারে প্রশ্ন ওঠে, উকিলের মা মানে কি? উকিলের মা মানে সেই উকিল বাড়ির বড় বউ, সেই ঠাম্মা যে আমার মাকে বাগানের ভিতর যেতে বারণ করেছিল। আমার মায়ের কানে যখন কথাটা যায় আমার মা কিন্তু চমকে ওঠে, বলে, না না, এটা কি করে সম্ভব? আমি তো সকালে যখন গেলাম ঠাম্মি আমার দেখতে পেল, আমার সাথে কথা বলল, ঠাম্মি তো বাইরের দিকে চলে গেল বাবা, ঠাম্মি কি করে গলায় দড়ি দিতে পারে? আমার দাদুর কাছে কোনো উত্তর ছিল না, কিন্তু বুঝতে পেরেছিলেন এটি কোনো অলৌকিক ঘটনা। এই ঘটনাটি আমার মায়ের সাথে ঘটেছিল, যেটির কোনো এক্সপ্লেনেশন আমার মা পায়নি এবং আমার দাদু বা দিদিমা কেউই আমার মাকে কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি। কিন্তু সত্যিই সেদিন সেই উকিল বাড়ির বড় বউই গলায় দড়ি দিয়েছিল। হয়তো বা আমার মা ভয় পাবে জেনেই মাকে বারণ করেছিল যেতে। এই এক্সপিরিয়েন্সটা আমার মায়ের আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো, এবং আমি আরও আমার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব আপনাদের মনোরঞ্জনের জন্য। ধন্যবাদ। তারপর কেমন লাগলো এই ঘটনাটি? আপনারা ভাবুন যে আমরা তো মানে যখন ছোটবেলায় ছিলাম তখন এরকম পুজো আচার সময়তে আমরা কম বেশি ভোরবেলাতে কোথাও না কোথাও ফুল তুলতে যেতাম। তো ডেফিনেটলি এরকম কোনো বাগান বাড়ি বা এরকম কোনো যেখানে গাছপালা রয়েছে সেখানেও আমরা যেতাম। কখনো ভেবে দেখেছেন যে এই রকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনি ওই মুহূর্তে কি করতেন? আপনার জীবনেও যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা কোনো এক সময়তে হয়েছিল কিনা। আমি এছাড়াও অতসীকে জানাবো অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও এরকম ঘটনা আরও পাবো তোমার থেকে, এইটা কিন্তু আমরা ভয়ের ঘটনা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যাশা রাখলাম। এবার যে ঘটনাটি আমি আপনাদের কাছে তুলে ধরব, এই ঘটনাটি বাংলাদেশের কোনো একটি জেলার থেকে আমাদের একজন শ্রোতাবন্ধু রফিক পাঠিয়েছেন, এবং এই ঘটনাটি আজ থেকে বেশ কিছু বছর আগে ওনার নিজের সাথেই ঘটেছিল। উনি একটি কোম্পানিতে চাকরি করতেন এবং হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে উনি ঠিক করলেন যে একদিনকে উনি ওনার গ্রামের বাড়িতে যাবেন। তো সেই কথা মতোই উনি বেরিয়ে পড়েন সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে, এবং রাস্তাতে তিনি যখন ফিরছিলেন তো তখন প্রায় মধ্যরাত্রি সময়টা হয়ে যায়, এবং উনি যখন বাস থেকে যখন সেই গ্রামের বাড়িতে যাওয়ার সময় যখন বাস থেকে নামেন তো তখন তার সাথে কিন্তু আর কেউ ছিল না, এবং উনি রাস্তায় অনেকটাই পথ কিন্তু ওনাকে হেঁটে ফিরতে হতো ওনার গ্রামের বাড়িতে পৌঁছানোর জন্য। কিন্তু রাস্তায় ওনার সাথে ঘটে গেল একটা ভৌতিক ঘটনা, এবং শুধু ভৌতিক আমি এখানে বলবো না, মানুষের মনের মধ্যে ভয় কীভাবে নিজেকে আরও বেশি ফুলিয়ে তুলতে পারে সেটার কিন্তু একটা উদাহরণ আপনারা কিন্তু এই ঘটনার মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। তো চলুন তাহলে শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক এখানেও ওনার সাথে কি ঘটেছিল সেই রাতের বেলায়। বেশ কয়েকদিন ছুটি পেয়েছি, ঈদের ছুটি, বেসরকারি চাকরির জাঁতাকলে পড়ে জীবন পুরোটা তেজপাতা হয়ে যায়। সকালের সূর্যোদয় আর রাতের ঘন কালো অন্ধকার ছাড়া পুরো সপ্তাহে আর কোনো কিছুই চোখে পড়ে না। ঢাকাগামী গোধূলি আজ প্রায় দেড় ঘন্টা দেরি করেছে, রাত প্রায় ১২টা বাজে। ঢাকা থেকে গ্রামে পৌঁছতে পৌঁছতে কম হলেও দেড়টা দুটো বাজবেই, হুট করে বাড়ি যাচ্ছি।
জানিয়ে গেলে অনেক ধরনের উটকো সমস্যা থাকে। এই যেমন একটু পরপর বাবা ফোন দেবে, কোথায় আছি কি করছি জানতে চাইবে, অনেকদিন পর বাড়ি ফিরব বলে মা আবার হাজার রকমের পিঠা বানাতে ব্যস্ত হয়ে যাবে, ফলাফল ছুটি শেষে শহরে ফিরতে খুবই কষ্ট হবে, তার চেয়ে বরং না জানিয়ে চলে আসছি, দু একদিন থাকব তারপর ছুটি শেষে ঠিক ঠিক করে চলেও যাব। বর্তমানে প্রধান সমস্যা হলো বাজার থেকে বাড়ি ফিরব কি করে, দেড়টা পর্যন্ত বাজার খোলা থাকে, এরপর ধীরে ধীরে সমস্ত দোকানপাট সব কিছুই প্রায় বন্ধ হয়ে যায়। এদিকে কিন্তু এক স্টেশন আগেই বাস থেকে নেমে যেতে হবে, বাস থেকে নেমে উত্তরের ধানক্ষেত্রা ধরে দু তিন মাইল জায়গা হাঁটতে হবে, এবং বাবাকে এই মাঝরাতে ফোন দেওয়াটা ঠিক হবে কিনা এইটা আমি ভাবছিলাম। না, প্রয়োজন নেই বাবাকে এত রাত্রে ঘুম থেকে জাগানোর। মাঝে মাঝে বাস থামছে, লোক নামছে, সব কিছু ঠিকঠাক চলছে, ওঠার কোনো প্যাসেঞ্জার নেই, এত রাতে কেই বা উঠবে, যারা আছে তারা সবাই বাস থেকে নেমে বাড়ি যাচ্ছে। আমি ঘড়ির দিকে তাকাই, ঠিক দেড়টা নাগাদ বিরানভূমির সামনে এসে বাস থামল, দেখলাম তখন আমরা বাসে মাত্র সাতজন যাত্রী, আমি একমাত্র এই নির্জন জায়গায় নামলাম, উপায় নেই, আর কেউই নামল না, আমাকে নামিয়ে বাসটা তখন হঠাৎ করে শব্দ করে চলে গেল, চোখে তখন প্রায় অন্ধকার দেখছি, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, একেবারেই শুনশান, ধারে কাছে কেউই নেই, একটু আলোর চিহ্ন দেখতে পর্যন্ত পাচ্ছি না, বাসের পেছনের লাল লাইটটা ক্রমশ অন্ধকারে মুখ ঢাকা দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, মনটা খারাপ হয়ে গেল, পকেট থেকে 13 মেগাপিক্সেলের ফ্ল্যাশওয়ালা মোবাইলটা বের করলাম, হায় কপাল, লো ব্যাটারি দেখিয়ে বন্ধ হয়ে গেল। আকাশের দিকে তাকালাম, আকাশটা কেমন যেন একটা লাল হয়ে রয়েছে, এত অন্ধকার যে 15 দূরের রাস্তাটুকু খালি দেখতে পাচ্ছি, তারপর ঘুটঘুটে অন্ধকার, সবকিছু প্রায় গ্রাস করে নিয়েছে, জোনাকি পোকাগুলোর একটুখানিক আলো পর্যন্ত নেই, ঝিঝি পোকাগুলো অনবরত ডেকে চলেছে, ভীষণ বিরক্ত লাগছিল তখন সেই মুহূর্তে, ভাবলাম একবার সামনে বাজারেই পুরো রাতটা কাটিয়েই দিই, ভোর সকালে গায়ের লোকেরা আমায় ওভাবে পড়ে থাকতে দেখে আবার কি ভাববে, তাছাড়া এত রাতে বাজারেও কেউ জেগে থাকবে না, বুঝলাম আজ কপালে আমার অশেষ দুর্গতি, যদি এখান থেকে একটা রিক্সাও পেতাম তবে 20 টাকা ভাড়া প্রায় 150 টাকা দিয়ে বাড়ি চলে যেতাম, খুব তাড়াতাড়ি হাঁটলেও আমার 2.5 ঘন্টা লাগবেই লাগবে এই অভিশপ্ত রাস্তাটুকু পার হতে। যতই আমি গ্রামের ছেলে হই, আজ প্রায় 10 বছর গ্রামের বাইরে, বছরে একবার কিংবা দুবার আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সঙ্গে যুদ্ধ করলাম বেশ খানিকক্ষণ, পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম, পকেটে টর্চ নেই তবে ছাতাটা আছে, মা বারবার বলতেন শীতের কাঁথা আর বর্ষার ছাতা সবসময় সঙ্গে রাখবি, দেখবি পথে ঘাটে কখনো অসুবিধা হবে না। আলো বলতে লাইটারের পেছনে ছোট্ট লাইট আর মোবাইলের টর্চ, ভেবে কোনো লাভ নেই, হাঁটতে যখন হবেই এখানে সময় নষ্ট করেও কোনো লাভ নেই, হাতে লাইটার আর ছাতা শুরু করলাম হাঁটা। 3 কিলোমিটার ফাঁকা মাঠ, জনবসতি শূন্য, নিশুতি পুরী, ভাবতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল, কি করব ভেবে পাচ্ছি না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবছি। সামনে করিমমিয়ার পরিত্যক্ত ভিটে, এ ভিটে নিয়ে গ্রামের অনেক লোকের অনেক কথা প্রচলিত আছে, সন্ধে হলেই এ পথ কেউ মারাতে সাহস করে না। বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটছি, সামান্য হাওয়া দিচ্ছে, বাঁশগাছগুলো কেমন যেন একটা অস্বস্তিভাবে নড়ছে, ক্যাচর ক্যাচর একটা শব্দ হয়েই চলেছে, সঙ্গে সঙ্গে সব দোয়া দুরুদ পড়া আরম্ভ করলাম, আকাশের দিকে তাকালাম, মুখটা কেমন ভার ভার, বুঝলাম বাড়ি পৌঁছবার আগে ঝড় উঠতে পারে, হেরে গলায় গান গাওয়া শুরু করলাম, যতই তাল দিয়ে গান গাই না কেন কেমন যেন একটা ম্লান লাগছে। এই করতে করতে করিমমিয়ার সেই ভিটেটা পার হলাম, এবার চান পুকুর, এ পুকুর নিয়ে শোনা ঘটনাগুলো চোখের সামনে ভাসমান হতে লাগলো, হঠাৎ কালো রঙের একটা কুকুর পাশ কাটানোর জন্য উতলা হয়ে গেল, নিজের ভবিষ্যৎ পরিণতি বুঝতে আর বাকি রইল না, দ্রুত পা চালানোর চেষ্টা করছি কিন্তু তবুও কোথাও যেন পথের দূরত্বটা একটুও মনে হচ্ছে না। মা এবং দাদির কাছে শুনেছিলাম মাঝরাত্রিরে নাকি পুকুরে
পানি ফুড়ে একদল মানুষ বের হয়ে আসে, কাফনের কাপড় পরা লাশ কাঁধে পুরো পুকুর প্রদক্ষিণ করে। ফজরের আজানের আগে আবার নাকি বাতাসে মিলিয়ে যায়। গায়ের অনেকেই ব্যাপারটা চাক্ষুষ দেখেনি, তবে পূর্বসূরি অনুসারে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। বললে বিশ্বাস করবেন না, শরীরে হালকা একটা কাঁপুনি অনুভব করলাম। গ্রামের ঘরে 6-7টা মানেই খেয়ে দিয়ে ঘুমাবার সময় হয়ে গেছে, কিন্তু এখন প্রায় রাত 2টো বাজে, এখনো প্রায় 8 কিলোমিটার বাকি। মাঠের শেষ প্রান্তে একটা হালকা রেখা দেখা যাচ্ছে, আলোর চিহ্ন মাত্র নেই। কুয়াশা মতন একটা জিনিস বাতাসে ভর করে আমার দিকেই প্রায় ভেসে আসছে। পিলে চমকে ওঠার মতো অবস্থা, মনে মনে রাতের প্রতি বিতৃষ্ণা আসলো। আলোই ভালো, রাত্রিবেলায় এই অদ্ভুত ভয়ঙ্কর জিনিস থেকে তো অন্তত দিনের বেলায় বাঁচা যায়। এই এত বড় ফাঁকা মাঠে 2-3টে বট অশ্বত্থ গাছ ছাড়া আর কিছুই নেই। গলা ছেড়ে আবার গান ধরলাম। চানপুকুর ছেড়ে কিছুটা যাওয়ার পরেই দেখলাম হাওয়ার গতিবেগ বাড়ল, মাটিতে ধূপ ধূপ শব্দ হচ্ছে। একদল লোক যেন মনে হলো জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছে। একটা শো শো আওয়াজ হচ্ছে, সঙ্গে বিদ্যুতের ঝিলিক, মেঘের কড়কড় করে সেই আল্ট্রাভায়োনিক তরঙ্গ বুকের ভেতরে কাঁপন ধরালো। হায় রে, এ কি করলাম, এত জীবন হাতে নিয়ে বাড়ি ফিরে যাওয়া। 2-1 ফোঁটা বৃষ্টি গায়ে লাগলো, ছাতাটা শক্ত করে ধরলাম, তারস্বরে চেঁচিয়ে উঠলাম, কে শোনে কার কথা। বুকের কাঁপন তখন প্রায় বেড়ে গেছে। একটা দমকা হাওয়ায় ধান খেতে আছড় খেয়ে পড়লাম, কাদা পানিতে পড়ে লেজগোবরে অবস্থা। তাড়াতাড়ি বাচ্চা মোবাইল, মানে নোকিয়া 1700 সাইজের একটা মোবাইল জ্বালিয়ে দেখলাম ঠিক আছে কিনা। না, বহাল তবিয়েতেই আছে। গা হাত পা ঝেড়ে ঝুড়ে উঠে দাঁড়ালাম। বৃষ্টির বেগটা প্রায় তখন বাড়ল, কেউ যেন আমাকে ঢিল ছুঁড়ে মারছে। ছাতা খুললাম, হাওয়ার চোটে 2-3বার ছাতা উল্টেও প্রায় গেল, তাকে সোজা করতে বেশ সময় লাগলো। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে, কেন মরতেই রা মাঝরাতে এলাম, তার থেকে কাল রাতের ট্রেনে এলেই ভালো হতো। বৃষ্টির বেগ তখন আরো বেড়ে গেল, প্রাণপণে ছুটছি, সামনে একটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি। যেতে যেতেই প্রায় ভিজে স্নান করে গেছি। অশ্বত্থ গাছের তলায় এসে কুত্তার মতো এক হাত জিভ বার করে পাগলা কুকুরের মতো হাঁপাতে আরম্ভ করলাম। অশ্বত্থ গাছের তলায় একটা মোটা সোটা শেকড়ের একটু উপরে বসলাম। অঝোরে বৃষ্টি হয়ে চলেছে, পেছন দিকে একটা পচা মাইটাল ছিল, খেয়াল করিনি। বেশি উবু হয়ে বসলেই সোজা পচা মাই লেগিয়ে পড়তাম। 15টা লাক্স কিংবা লাইফ বয় দিয়ে গোসল করালেও এ গন্ধ দূর হতো না। সামনের রাস্তাটায় ধোয়ার মতো ছাড়া আর কিছুই যেন দেখা যাচ্ছে না, তেমনি হাওয়ার সঙ্গে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। মাথার ওপর টপ টপ করে জল পড়তে শুরু করলো, বুঝলাম গাছের পাতা বেয়ে জল পড়ছে। ছাতা খুলে তখন গুটিসুটি মেরে বসলাম, বুঝতে পারলাম যে আমার তখন শীত শীত করছে। সঙ্গে সঙ্গে সিগারেটের কথাটা তখন মনে পড়ে গেল, শরীর থেকে ভেজা কাদা মাটির একটা সোদা গন্ধ আমার তালগাছওয়ালা নাক এড়ালো না। মেঘের এফোর ওফোর করে বিভৎস একটা বিদ্যুৎ চমকালো, সঙ্গে সঙ্গে বুক হিম করা মেঘের গর্জন। কিছুটা দূরে সামনের ঝোপটায় চোখ গেল, স্পষ্ট দেখতে পেলাম একজন ভদ্রমহিলা এক হাত লম্বা ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে। আমি যেখানে বসে আছি সেখান থেকে ওই ঝোপটা দূরত্ব খুব বেশি হলে 20-25 গজ হবে। এত রাতে ভদ্রমহিলা? আমি খুব ভালো করে জানি খুব কম করে এর সামনের 0.5 কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই, মাঠের পর মাঠ খালি ধান ক্ষেত। বুকের ভেতরটা মৃদু কম্পন আবারও অনুভব করলাম। গলা টিপে কিংবা রক্ত চেটে যদি আমাকে এই মাঝরাতে মেরেও ফেলে, কাল সকালের আগে কেউ টেরও পাবে না। বিদ্যুৎ তখনও চমকেই চলেছে, আর আমার চোখ ইচ্ছে না করলেও বারবার ওদিকেই চলে যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি ভদ্রমহিলা মাথা নিচু করে বসে আছেন। কতক্ষণ বসেছিলাম জানি না, বৃষ্টির থামার কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। মেঘের ওপর খুব রাগ হচ্ছিল, সময় পেলি না আর, বাড়ি পৌঁছবার পর যত খুশি হতে পারতিস, কে বারণ করতে যেত। শুনেছি লোহা থাকলে ভূতে নাকি ধরে না, লোহা নাকি ভূতের জম। আমার ছাতায় ডান্ডিটা তো লোহার, ধুর লোহা তোকে কে বলল, ওটা তো স্টেইনলেস স্টিল।
তাতে কি হয়েছে, স্টেইনলেস স্টিলের কি সোনা দিয়ে তৈরি হয়? ওর মধ্যেও তো লোহা আছে, সিলভার আছে। আচ্ছা, চানপুকুরের সাথে ভদ্রমহিলার কি কোনো যোগসূত্র আছে? অনেকক্ষণ বসে থাকার পর সিদ্ধান্ত নিলাম ঢের হয়েছে, আর নয়। মুখের বলিতে সাহস আসলেও সামনের আগানোর মতো সাহস পেলাম না। বৃষ্টির রাত, চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। অশ্বত্থ গাছের নিচ থেকে উত্তর দিকটা শ্মশানটাও প্রায় দেখা যাচ্ছে। আজ মনে হয় চিতা পড়িয়েছে, ধোয়ার কুণ্ডলী আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছে। শ্মশানের ভয়টুকু আরো মনে আঘাত আনল। হঠাৎ মনে হলো ধবধবে সাদা কাপড় পরা মহিলা আমার দিকেই এগিয়ে আসছে। গাছের উপর থেকে একজোড়া বাদুর চিৎকার করে উঠল। বাদুরের আওয়াজে যেন আমার হৃৎপিণ্ডটা এক্ষুনি বুকের খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করলাম। ঝিঝি পোকার আওয়াজ থেমে গেছে, বৃষ্টিও তখনও বর্তমান। হাতের মুঠোয় ব্যাগটা তখন শক্ত করে ধরে একটা দৌড় মারলাম। জমির ছোট্ট আইলের উষ্টা খেয়ে আবার বামপাশের আমনদানের খেতে গিয়ে পড়লাম। ব্যাগটা একটু দূরে ছিটকে পড়ল। হাতের ছাতাটা বাতাসের বেগে ডান পাশে জমিতে উল্টো হয়ে পড়ল। কিছুক্ষণ প্রায় চুপচাপ ওভাবেই থাকলাম। কানের কাছে হঠাৎ মিনমিনে সুরে কে যেন বলে উঠল, কিরে মিনসে, থাকবি আমার সাথে? তোর একদলা মাংস আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। বিশ্বাস করবেন না, শরীরটা যেন অবশ হয়ে আসছিল। আতসোয়া হয়ে উঠে বসলাম। চানপুকুরের দিকে সাদা আলোর ছটা দেখা যাচ্ছে। পেছন দিকে আবার ব্যাগ নেওয়ার জন্য উঠে দাঁড়ালাম। কাদা পানিতে সাদা শার্ট বাদামি রঙের হয়ে গেছে। ব্লু জিন্সের কথা নাই বা বললাম, পামসুর ভেতরে চিংড়ির হ্যাচারি করা যাবে। ব্যাগটা হাতরাতে হাতরাতে খুঁজেও পেলাম। মেঘের বজ্রপাতের আলোয় অনেক কষ্টে ছাতাটাও বের করলাম। সাদা কাপড় পরা ভদ্রমহিলা তখনও ঠায় দাঁড়িয়ে আছে। ছাতাটা শক্ত হাতে ধরে এবার মহিলা বরাবর ছুট লাগালাম। অনেক সহ্য করেছি, আর নয়। চকপাতিলা দৌড়ে বেগুন খেতে ঢুকে পড়লাম। ছাতিটার ডান্ডা উঁচু করে ধরে একদম বুকে বরাবর সেধিয়ে দিলাম। ঠুস করে একটা শব্দ হলো। বেগুন খেতে আবার পিছলা খেয়ে পড়লাম সোজা বাঁশের চিকন কঞ্চি দেয়া বেড়ার উপর। অল্পের জন্য চোখটা কিন্তু সেই দিনকে বেঁচে গেছিল। পেছন ফিরে তাকালাম, ভদ্রমহিলা তখনও ঠায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দাঁড়ালাম। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ চমকানোর আলোয় যা দেখলাম তাতে শরীরে আগুন জ্বলে উঠল। কাকতারুয়া সাদা কাপড় পরানো, মাথার দিকটায় সিলভার প্রলেপ দেওয়া বিস্কুটের কাগজ দিয়ে বাঁধানো, পাটের জটা দিয়ে চুলের মতো করে চুলটাও বানানো। রাগে গজগজ করতে করতে চোখ মেলে সামনে তাকালাম। মেঘটাও রাগে গর্জন করে ওঠে। সারাটা শরীর কাদায় মাখামাখি। হাতের ব্যাগটা দূরে কোথাও ছিটকে পড়েছে। ছাতাটা তখনও আমার হাতের মুঠোতেই রয়েছে। বেশ কিছু দূরে লক্ষ্য করলাম যে টিনের চালায় একটা হলুদ বাতি জ্বলছে। গন্তব্যস্থান সোডিয়ামের ওই হলুদ বাতিওয়ালা বাড়ি। চারপাশে তখনও অবিরাম ধারায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল যদি গায়ে লাগে তাহলে হয়তো জ্বর চলে আসতে পারে। কোনোভাবে দৌড় লাগালাম। অনেক কষ্টে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দৌড়নোর পর কোনোক্রমে আমি আমার বাসার পাড়ায় এসে দাঁড়ালাম। আমি যখন এসে দাঁড়িয়েছি শরীরে আর একটুকুও কোনো জোর নেই। আমি সেই পাড়ার মুখেই আমি গায়ে নিয়ে পড়ে গেলাম। চোখ খুললাম যখন তখন দেখি সকাল আধো আধো হয়ে এসছে এবং এক দুজন লোকও প্রায় চলে এসছে। দেখে চিনতে পারলাম, আরে এরা তো আমার পাশের বাড়ির লোক। অনেক কষ্টে তখন উঠে বসলাম এবং তাদেরকে জিজ্ঞেস করলাম আমি কোথায় রয়েছি এই মুহূর্তে। তখন তারা বলল আমি নাকি বাড়ি থেকে 15 মিনিটের ডিস্টেন্সে রয়েছি। তারা তখন আমাকে ধরে আস্তে আস্তে বাড়িতে নিয়ে গেল এবং আমি বাড়িতে যাওয়ার পর সম্পূর্ণ কথাটা বাড়ির লোককে জানালাম। বাড়ির লোক তো রাগে বোম হয়ে রয়েছে। একটাই কথা বলল, এত রাত্রিবেলায় আসার কি দরকার ছিল, সকালের দিকে আসতিস। এরপর অনেক জল পড়া, পানি পড়া, অনেক দোয়া দুরুত পড়ার পরে আমার শরীর আস্তে আস্তে স্বাভাবিক হয়। এই ছিল ঘটনা যেটা আজ থেকে বেশ কিছু বছর আগে আমার সাথে ঘটেছিল। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
ডেফিনেটলি চ্যানেলে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো এরকম কম বেশি ওভারনাইট জার্নি তো করেছেন, আপনারা যারা শুনছেন আমি তাদের জন্য এই কথাটা বলছি, কম বেশি ওভারনাইট জার্নি করেছেন বাসে হোক বা ট্রেনে হোক। কখনো কি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে, বা যখন জার্নি করছেন তখন কি আপনারা এরকম রাস্তায় কি দেখতে পেয়েছেন যে কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনার চোখের সামনে ঘটে চলেছে এবং আপনি সেই মুহূর্তে চাক্ষুষ থেকে ওই জায়গাটা আপনি অতিক্রম করছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম কোনো যদি ঘটনা থেকে থাকে। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা আমাদের মাধ্যমে যদি সবার সামনে তুলে ধরতে চান, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ইমেল করে পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দেবেন। সাথে এটা মেনশন করে দেবেন যে আমরা আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেটা উল্লেখ করতে পারি কিনা। একটা কথা আমি আমার সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, মানে বিশেষত খুদে শ্রোতা বন্ধু, মানে যারা বয়সে অপেক্ষাকৃত ছোট, তাদের জন্য আমি বলতে চাই। কথাটা হচ্ছে এইটা যে তোমরা যখন আমাদের ভয়ের ঘটনা শোনো, তো তখন ডেফিনেটলি আমরা চেষ্টা করি যে ভয়টাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য, হয়তো তোমরা সেই ফিলটাও পাও। যদি কখনো আমাদের ভয়ের ঘটনা শুনতে শুনতে কখনো ভয় পাও কোনো এপিসোডে, হতে পারে এই 52তম এপিসোড, অথবা হতে পারে 26তম এপিসোড, অথবা হতে পারে 50তম এপিসোড, কখনো যদি কোনো সময় আচমকাই মনের অজান্তেই যদি ভয় পেয়ে যাও, তাহলে ডেফিনেটলি কিন্তু সেটা কমেন্ট করে জানাবে যে হঠাৎ কি এমন ঘটেছিল ঘটনার মধ্যে যে আচমকাই ভয় লেগে গেছিল। এইটা কিন্তু একটা আমাদের সকল ছোট ছোট খুদে শ্রোতা বন্ধুদের জন্য আমি এই প্রশ্নটা করলাম। অবশ্যই তোমাদের তরফ থেকে একটা রেসপন্স পাবো, এটা কিন্তু আমি প্রত্যাশা রাখলাম। এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, তাই কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় এগোই। এই ঘটনাটা আমাদের সাথে আবারও আমাদের বন্ধু ফেসবুক গ্রুপ গল্প স্বল্প অ্যান্ড মোর থেকে আকাশ পাল পাঠিয়েছে। এবং আকাশ এই ঘটনাটা কিন্তু ওনার নিজের সাথেই কিন্তু ফেস করেছিল। তাই কী এমন ঘটনা সেটা আমি এখানে বলছি না, সেটা আকাশ নিজেই নিজের ভয়েসে শেয়ার করেছে। চলুন তাহলে শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে রয়েছে। ভয়ের ঘটনার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নমস্কার, আমি আকাশ পাল। আজ আপনাদের আমি যে ঘটনাটি বলবো সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার মা বাড়িতে। এক্ষেত্রে বলে রাখি, আমার মায়ের খুব ছোটবেলাতেই তার মা বাবা মারা যান, তো তার জন্য মায়ের এক কাকু তার কাছে মা বড় হন। তো মা যেখানে বড় হয়েছিল সেটা ছিল একটা কোয়ার্টার, মানে মায়ের কাকু মানে আমার দাদু যেখানে কাজ করতেন যে কোম্পানির আন্ডারে, তো তারা একটা কোয়ার্টার তাদেরকে দিয়েছিল, তো সেখানে তারা বড় হয়েছে। মায়ের মানে বিয়েও হয়েছে ওখান থেকেই। তারপর আমার দাদু যখন রিটায়ার্ড করেন তখন তিনি আসানসোলে একটা জায়গা প্লট কিনেন, তো আর সেখানে বাড়ি তৈরি করেন। তো দাদু যেখানে প্লট কিনেছিলেন সেখানে এর আগে কিন্তু খুব একটা বাড়ি ওখানে তৈরি হয়নি, খুব কম বাড়ি ওখানে তৈরি হয়েছিল। জায়গাটার নাম আমি উল্লেখ করছি না। তো ওখানে বেশ মানে খুব কম বাড়ি ছিল তখন পর্যন্ত। বেশিরভাগ জায়গায় তখনও কিন্তু যেহেতু জায়গাটা একটু বন আর জঙ্গলে ভর্তি ছিল,
তো তখনও কিন্তু অনেক জায়গায় কিন্তু সেইভাবে বন জঙ্গল ছিল, লোকের হয়তো অনেক প্লট কেনা ছিল, সবাই হয়তো চারিদিকে পাঁচিল দিয়ে নিজেদের জায়গাটা ঘেরাও করে নিয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছিল যে ওখানে কিন্তু বেশ অনেকটাই বন জঙ্গল এখনও ছিল। তো আমাদের মামা বাড়িটা যেখানে ছিল বাড়িটার পাশে একটা পাঁচিল ছিল, আর পাঁচিলটা আর বাড়ির মাঝখানে একটা গলির মতো ছিল, সেই গলিটা দিয়ে পেছনের বাগানে যাওয়া যেত। তো সেই যে পাঁচিলটার অপোজিট দিকে যাদের জায়গা ছিল তারা কিন্তু তখনও কোনো বাড়ি তৈরি করেনি, এখানে বলতে চাই কিন্তু এখনও করেনি। তো সেই যে জায়গাটা ফাঁকা পড়ছিল ওখানে এখনও কিন্তু বেশ ঘন বনের মতন জায়গা আছে, জায়গাটা থেকে অনেক রকম শব্দ শোনা যায়, অনেক কিছু শোনা যায়। তো ওখানে একদিন মানে বা দাদুরা অনেক দিন থাকেন ওখানে, মানে এখনও আছেন, তো মানে এখন দাদু নেই, দাদু সেই সময় অনেক দিন থাকার পর ওখানে মারা যায়। তো যখন দাদু মারা গেছিলেন তখন আমরা বেশ ছোট, তো আমরা সবাই মানে আমি মা বাবা দিদি সবাই আমরা ওদের মানে মা বাড়িতে গিয়েছি। মা বাড়িতে থাকার দরুন কিছুদিন ওইভাবেই মানে আমার দেখতাম সন্ধ্যাবেলায় যে ওই যে জায়গাটা যে পরিত্যক্ত জায়গাটা ছিল ওখানে পাশে, ওখানে কিন্তু বেশ অনেক রকম শব্দ আসত। এক একদিন রাতের বেলায় ঘুমের মধ্যে মানে ঘুম ভেঙেছে আমি শুনছি যে ওখান থেকে কারোর কান্নার শব্দ ভেসে আসছে, মানে কোনো মহিলা যেন কাঁদছে চিৎকার করছে, এরকম অনেক শব্দ আমি শুনেছি। তো যাই হোক, একদিন একটা ঘটনা ঘটলো যার ফলে আমার ওখানে একটু মানে বেশ ভয় যে জিনিসটা সেটা ওখানে আমি পেয়েছিলাম। দাদু যেহেতু মারা গেলেন তারপর ওনার কাজের জন্য আমাদের যে ওখানে বাড়িটা ছিল পেছনের সেখানে সাধ্য কাজের জন্য বেশ জায়গা ফাঁকা ছিল, বাগান ছিল, ওখানে সাধ্য কাজের জন্য অনেক প্যান্ডেল করে রান্নাবান্না করা হচ্ছিল। তো দিনের বেলায় যেহেতু তেমন কোনো ভয় ছিল না, আমরা খুব সহজেই যাওয়া আসা করছিলাম, কিন্তু রাতের বেলাতেও যেহেতু আমার মাসিদের কেউ মানে মাসির ছেলেরা এসেছিল তাদের সাথে খেলতে খেলতে বেশ মজা লাগছিল, রাতের বেলা তো আমরা যাওয়া আসা করছিলাম। আর ওই যে বাড়ি থেকে বেরিয়ে যে গলিপথটা ছিল সেখানে কিন্তু একটা বাল্ব লাগা ছিল যার ফলে বেশ লাইট ছিল, তো অন্ধকার তো ছিল না, লাইট লাগছে, আমরা ঘোরাফেরা করছি। তো বাবা ছিল রান্নাঘরে, ওখানে রান্নাশালে ছিল, ওখান থেকে দেখাশোনা করছিল, আমি একবার বাবার কাছে যাচ্ছি একবার বাড়ির ভিতরে চলে আসছি। এইভাবে করতে করতে মোটামুটি রাত 9টা সাড়ে 9টার কাছাকাছি হবে, আমি রান্নাশাল থেকে বেরিয়ে একবার বাড়ির ভেতরে এসেছি। বাড়ির ভেতরে কিছু জলটল খেয়েছি হয়তো, তারপর আবার বাবার কাছে যাওয়ার জন্য বাড়ির দরজাটা খুলে পাশের গলির যে পথটা ছিল সেখানে যাব। এমন সময় দেখি ওই যে পাঁচিলটার ওপর কে যেন বসে আছে, যেহেতু ওখানে একটা বাল্বের লাইট বেশ জোরালো লাইট ছিল, আমি ওই জিনিসটাকে দেখতে পাচ্ছিলাম যে ওটা একটা কোনো শেয়াল টেয়াল কিছু একটা হবে। যেহেতু আমার বয়স খুব তখন ছোট ছিল, মানে আমি তখন খুব ছোট ছিলাম তাই অতটা মাথার মধ্যে আসেনি, ভাবলাম কুকুর হয়তো হবে, আমি একটু হ্যাটেট করে দিই যদি চলে যায়। তো আমি ওই কুকুরটাকে তাড়ানোর জন্য হ্যাটেট করলাম, তারপর দেখলাম যে ওই যে কুকুরটা ছিল ওটার লেজটা ছিল মানে একটা বড় মতো লেজ দেখা গেল, তারপর আমি বুঝলাম যে না এটা কুকুর নয়, এটা শেয়াল হবে হয়তো। তো আমি তখন কিন্তু হাটের যে করলাম ওই যে শেয়ালটা ছিল, এখন বলে রাখি যে ওটা শেয়ালের থেকেও কিন্তু বড় ছিল, তাই আমি একটা জীব বলছি। তো ওই যে জীবটা ছিল ও মানে ওর গায়ের রং কিন্তু কুচকুচে কালো, মানে ওর থেকে কালো কিছু আর হতে পারে না, হয় অন্ধকারের কালো না হয় ওই জিনিসটার কালো। তো যেই ও তাকিয়েছে মানে ও আমি যে হেটেট করলাম ও আমার দিকে ফিরে তাকালো, ও যে চাউনিটা ওটা এখন আমার মনে আছে, ওটা ভাবলে আমারও কিন্তু এখনও গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে।
জীবটা আমার দিকে যে তাকিয়েছে আমি দেখলাম যে একটা হিংস্র মুখ আমার দিকে চেয়ে আছে। তার দাঁতগুলো পুরো মুখটা কালো কিন্তু সাদা ঝকঝকে দাঁত, একদম মানে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ওটার দিক থেকে আর কোনো রকমভাবেই দৃষ্টি সরাতে পারছি না। ওর চোখগুলো সেই সময় জল জল করছে, যে লাইটটা ওখানে জ্বলছিল সেটার আলোতে আমি বুঝতে পারছিলাম যে ওর মুখটা এতই ভয়ঙ্কর যে আমি ওখান থেকে পালাতে পারছি না। আমার পাগুলো ওখানেই যেন জমে গেছে, আমি আর কোনো রকম শব্দও করতে পারছি না, কাউকে ডাকতেও পারছি না। জীবটা তখনও আমার দিকে তাকিয়ে কোনোরকমভাবে হয়তো আমি মানে ওর দিকে তাকিয়ে আছি, তারপর দেখি যে ওটা লাফ দিয়ে ওই যে বনের মতো জায়গা ছিল ওখানে লাফ দিয়ে চলে গেল। আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম যে যা কোনো শেয়াল কুকুর ছিল ওটাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো তখন আবার কিছুক্ষণ পর দেখি যে ওধার থেকে একটা শব্দ আসে, শব্দটা হওয়ার পর দেখলাম ওই যে পাঁচিলটা ছিল ওটা মোটামুটি 5-6 ফুট হাইট ছিল, কিন্তু ওই পাঁচিলটা থেকেও উঁচুতে ওই জীবটা লাফ দিয়েছে, সোজা উপর দিকে উঠছে। এবার কিন্তু ওর মুখটা দেখলাম আর তার সাথে ওর শরীরটাও দেখতে পেলাম বেশ ভালো করে। দেখলাম যে ওই শেয়ালের মুখ এখনও বেশ ভয়ঙ্কর, হাসিটা দেখা যাচ্ছে, দাঁতগুলো পুরো দেখা যাচ্ছে, আর শরীরটা কিন্তু এখন দেখলাম যে পুরো মানুষের মতো। একটা মানুষের যেমন শরীর হয় সেই শরীরের উপর যদি একটা শেয়ালের মুখ বসানো হয় তো যেমন হবে সেরকমই একটা শরীর, সেরকমই একটা প্রাণী। তো তার লেজটাও আছে, তার মুখটাও সেই ভয়ঙ্কর শেয়ালের মুখ, কিন্তু শরীরটা এখন একটা মানুষের মতো। সেই কুচকুচে কালো জীবটাকে দেখে আমি পুরো ভয়ে একদম মানে ওখানে দাঁড়িয়ে রয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে ঘটনাটা কতক্ষণ ধরে ঘটছে আমার সাথে, হয়তো খুব কম সময়ের মধ্যেই ঘটেছিল, কিন্তু তখনও ওই যেভাবে তাকিয়েছিলাম আমি সময়টা আমার আন্দাজ ছিল না। তো জীবটা যে লাফিয়েছে ওপর দিকে আমি ভাবলাম যে হয়তো জীবটা আমার দিকে আবার চলে আসবে হয়তো, কিন্তু তেমন কিছু ঘটল না। সোজা উপর দিক থেকে একটু অন্ধকার মানে একটু অন্ধকারের দিকে যেতে যেতে জীবটা প্রায় উদ্দেশ্য হয়ে গেল, আমি আর জীবটাকে দেখতেই পেলাম না। সেই সময় আমি ওখান থেকে পালিয়ে বাড়ির ভেতরে চলে এলাম। বাড়িতে এসেও আমি কাউকে কিছু বলিনি, যেহেতু মনের মধ্যে একটা ভয় ছিল যে হয়তো ঘটনাটা কেউ আমি বললে বিশ্বাসও করবে না আর কেউ আমাকে হয়তো উল্টে বকাবকিও দিতে পারে। তো সেই দিন যে জীবটা আমার কোনো ক্ষতি করেনি এটাও আমার কাছে একটা আশ্চর্যের ব্যাপার। হয়তো জীবটাকে আমি বিরক্ত করেছিলাম ওখানে বসেছিল, কিন্তু ওইভাবে যে একটা শেয়ালের শরীর সে যে একটা মানুষে পরিণত হলো এমন জিনিসও কিন্তু খুব কমই শোনা যায়। পৃথিবীর বুকে এখনও অনেক এমন জীব আছে যারা আমাদের মানে আশেপাশে হয়তো এভাবে রয়েছে। তো হয়তো পরবর্তীকালে, হ্যাঁ, এই ঘটনাটা কিন্তু আমি বড় হওয়ার পর একবার মামাকে বলেছিলাম। তো মামা বলেছিল যে ওই যে জায়গাটা ওখানে নাকি পরবর্তীকালে বাড়ি বানানো তৈরি হয়েছিল, মানে বাড়ি বানানোর প্রচেষ্টা হয়েছিল কিন্তু ওখানে বাড়ি কেউ বানাতে পারেনি। যখনই বন কাটার প্রচেষ্টা হতো কোনো রকমভাবে কেউ না কেউ ওখানে মানে কারোর না কারোর ওখানে অসুস্থ হয়ে যেত শরীর, যার ফলে যতবারই চেষ্টা করে হয়েছে কোনো রকমভাবে ওখানে সফল হয়নি। আমাদের মানে ওখানে ওদের সবারই ধারণা যে ওখানে হয়তো কোনো দেবতা কিংবা অপদেবতা আছে যিনি ওখানেই থাকতে চান, ওখান থেকে ছেড়ে কোথাও যেতে চান না। এরকম আরও কেউ কিছু দেখেছিল ওখানে তা তো শোনা যায়নি,
কিন্তু এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল। আজ কি আমার এই ঘটনাটি কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাতে পারো, ধন্যবাদ। সব সময়ের ভয়ের ঘটনাতে যে আপনারা রয়েছেন এবং শুরু থেকে শেষ অবধি আছেন, এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি। সত্যি কথা বলতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমাদের ভয়ের ঘটনার পরিবার প্রায় 1750 জনকে নিয়ে একসাথে এগিয়ে চলেছে, এবং এই জিনিসটা কিন্তু একটা আমার ক্ষেত্রে একটা বড় কিন্তু পজিটিভ এনার্জি দেয়। কিরকম পজিটিভ এনার্জি সেটা আপনাদেরকে বলি। ব্যাপারটা হচ্ছে যে আপনারা আছেন তাই কিন্তু আমরা রয়েছি, আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু আমাদের ভয়ের ঘটনার অস্তিত্ব কিন্তু এত দূর অবধি এসে পৌঁছতো না। তাই একটা কথা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা কিন্তু আরও বেশি বেশি করে আমাদের সাথে ঘটনা শেয়ার করুন। হতে পারে যে আপনার নিজের সাথে নাই ঘটেছে কোনো ঘটনা, তো আপনি চেষ্টা করুন যে আপনার চেনা পরিচিত কোনো মানুষের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাগুলোকে কালেক্ট করে আমাদের সাথে শেয়ার করার। আমরা একটু লেট করে হলেও কিন্তু সব ঘটনা আমরা তুলে ধরব, এটা কিন্তু আপনাদেরকে বলতে পারি, এবং আপনারা সেটা দেখেওছেন এতদিন অবধি যে আমরা সব ঘটনাই তুলে ধরি। একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আগামী সপ্তাহে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেই ঘটনা আমাদের কলকাতার একজন নাম করা ENT স্পেশালিস্ট ডাক্তারবাবুর সাথে কিন্তু ঘটে গেছিল, এবং ওনার ফ্যামিলির অরিজিন অ্যাকচুয়ালি বিলং করে বাংলাদেশ থেকে, এবং তাই ছোটবেলায় উনি বাংলাদেশ ঘুরতে গেছিলেন। বাংলাদেশের উনি যেখানে উঠেছিলেন সেই জায়গাটার নামটা আমি আগামী সপ্তাহের ঘটনার মাধ্যমেই বলবো, কিন্তু ওনার সাথে ঘটে গেছিল সেখানে একটি বেশ ভয়ের কিন্তু ঘটনা। আপনারা ভাবতেই পারেন যে একজন ডাক্তার হয়ে ওনার সাথে এরকম কোনো ঘটনা ঘটল। তো এই সকল যে কোশ্চেন প্রশ্ন আপনাদের মনের মধ্যে উঠছে, তো এই সব কিছুরই কিন্তু উত্তর আগামী সপ্তাহের পর্বে আমি আপনাদেরকে এই ঘটনাটা শেয়ার করব, এবং তখনই আপনাদের এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এই ছিল ঘটনা। আশা করছি আজকের পর্বটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের ফ্যামিলি সার্কেলে অবশ্যই শেয়ার করবেন, আর চেষ্টা করবেন যে কমেন্ট করে জানানোর যে আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের। কারণ আপনারা যদি একটু আমাদেরকে উৎসাহ দেন তাহলে এই পথচলায় আমাদের এগিয়ে যাওয়াটা আরও একটু হলো সুদৃঢ় হবে। তো এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ। আগামী সপ্তাহে শনিবার আবারও ঠিক 11:59 অবশ্যই আপনাদের সবার সাথে দেখা হবে। সেই সময় পর্যন্ত আমি নির্মাল্য এবং আমার সম্পূর্ণ টিম আপনাদের কাছে বিদায় চাইছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ আরেকটা কথা, অবশ্যই আপনাদের সময় মতো করে ভ্যাকসিন কিন্তু নিয়ে নেবেন, কারণ পরবর্তী সময়তে বিভিন্ন রকম জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হয়ে যেতে পারে যদি আপনারা ভ্যাকসিন না নেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।